বাংলাদেশ বিমান বাহিনীর ভিভিআইপি কমপ্লেক্স উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী উন্নয়ন প্রকল্প উদ্বোধন করতে পটুয়াখালীতে শেখ হাসিনা বিকেলে বরগুনায় জনসভা দুপুরে চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ যোগ দেবেন জোটের শীর্ষ নেতারা নিরাপত্তা ব্যবস্থা জোরদার সারা দেশে আটটি অঞ্চলে চলছে ইভিএম মেলা ভোটারদের দেখানো হচ্ছে ভোট দেওয়ার নিয়ম কাটবে ইভিএম ভীতি প্রত্যাশা কর্মকর্তাদের প্রয়োজনের চেয়ে কম জায়গা ও অবকাঠামো নিয়ে চলছে ঢাকার বিআরটি এর তিনটি জোনের কার্যক্রম সেবা প্রার্থীদের নানা ভোগান্তি এবং রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও আগের দামেই বিক্রি হচ্ছে খুচরা বাজারে নজরদারি না থাকায় কারণ বলছেন ক্রেতারা সময় সংবাদের সঙ্গে আছি আমি শফিক মোহাম্মদ পটুয়াখালী পৌঁছেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সেখানে নির্মাণাধীন 1320 মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র জমি অধিগ্রহণে ক্ষতিগ্রস্তদের নতুন আবাসস্থল স্বপ্নের ঠিকানার দলিল ও চাবি হস্তান্তর করবেন প্রধানমন্ত্রী এছাড়া পাঁচটি প্রকল্পের ভিত্তিপ্রস্তর এবং ১৬টি উন্নয়ন কর্মকাণ্ডের ফলক উন্মোচন ও সুধী সমাবেশে বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী বিকেলে বরগুনা তালতলিতে জনসভায় বক্তব্য রাখবেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার সফর উপলক্ষে সাজসাজ র পুরো এলাকায় এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে স্থানীয় প্রশাসন পুরো শহর ছেয়ে গেছে বিভিন্ন ব্যানার ফেস্টুনে সফরকে নির্বিঘ্ন করতে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা নিয়েছে প্রশাসন এই মুহূর্তে পটুয়াখালীর কলাপাড়ায় নিশানবাড়িয়া এলাকায় আছেন সহকর্মী ফিরদাউস সোহাগ বিস্তারিত জানতে সরাসরি চলে যাচ্ছি তার কাছে ফিরদাউস ধন্যবাদ শফিক আপনাকে কিছুক্ষণ আগে প্রধানমন্ত্রী পটুয়াখালীর যে পায়রা তাপবিদ্যুৎ কেন্দ্র সে হেলিপ্যাডে নেমেছেন আমরা যেটা জানতে পেরেছি আর কিছুক্ষণের মধ্যে তিনি এই সভাস্থলে আসবেন আমরা একটু জানাবার চেষ্টা করি এখানে মন্ত্রিপরিষদের যারা সদস্যবৃন্দ রয়েছেন প্রধানমন্ত্রীর সফর সঙ্গী তারা কিন্তু কিছুক্ষণ আগে এসে পৌঁছেছেন আমরা যেটা দেখতে পেয়েছি আর যারা এখানে অন্য যারা রয়েছেন শুভার্থী শুভাকাঙ্ক্ষী এবং যারা আমন্ত্রিত অতিথি রয়েছেন তারা আসবেন একটু জানিয়ে রাখি দর্শকদের উদ্দেশ্যে প্রধানমন্ত্রী আজ পটুয়াখালীতে ১৩২০ মেগাওয়াট পায়রা তাপ বিদ্যুৎ কেন্দ্র জমি অধিগ্রহণে যারা ক্ষতিগ্রস্ত রয়েছেন তাদেরকে পুনর্বাসিত করবেন সেই উপলক্ষেই এই আয়োজনের আয়োজন করা হয়েছে ১৩০ পরিবারের হাতে প্রধানমন্ত্রী আবাসস্থলে স্বপ্নের ঠিকানার চাবি এবং দলিল হস্তান্তর করবেন এছাড়া পটুয়াখালী জেলার ১৬টি প্রকল্প এবং বরগুনা জেলায় ২১টি প্রকল্পের ভিত্তিপ্রস্তরও তিনি স্থাপন করবেন এই উদ্দেশ্যেই কিন্তু আজকের এই আয়োজন এই ব্যাপক করা নিরাপত্তার মধ্যে দিয়ে এই আয়োজন অনুষ্ঠিত হচ্ছে আমরা যেটা দেখতে পাচ্ছি সকাল থেকেই আমরা এখানে রয়েছি এবং দর্শকদের দেখাবার চেষ্টা করছি প্রধানমন্ত্রীর এই আগমন উপলক্ষে কিন্তু এখানে ব্যাপক ব্যবস্থা নেওয়া হয়েছে আমরা কিছুক্ষণ আগে যেটা দেখতে পেয়েছি মন্ত্রিপরিষদের যারা সদস্য রয়েছেন তারা কিন্তু ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন এর মধ্যে রয়েছেন পার্বত্য শান্তি চুক্তি মন্ত্রিপরিষদের যিনি সদস্য মন্ত্রী পদমর্যাদার জনাব আবুল হাসান তাবদুল্লাহ শিল্পমন্ত্রী আমির হোসেন আমু খাদ্য তোফায়েল আহমেদ শিল্পমন্ত্রী তোফায়েল আহমেদ সহ অন্যান্য যারা রয়েছেন তারা কিন্তু নৌমন্ত্রী ও এখানে উপস্থিত হয়েছেন আমরা যেটা দেখতে পেয়েছি একটু জানিয়ে রাখি যে সকাল থেকে আমরা এখানে রয়েছি এবং এই দর্শকদের দেখাবার চেষ্টা করছি কিছুক্ষণের মধ্যে প্রধানমন্ত্রী এখানে উপস্থিত হবেন এমনটি আমরা জানতে পেরেছি এবং প্রধানমন্ত্রীর উপস্থিতিতে কিন্তু তিনি নিজেই এই স্বপ্নের ঠিকানার চাবি হস্তান্তর করবেন এবং দলিল হস্তান্তর করবেন এবং এই আমরা যেটা জানতে পেরেছি যে ৫.৫% এবং উপর সুন্দর করে বাড়ি নির্মাণ করা হয়েছে কয়েকটি তাতে রুম রয়েছে এবং যারা এই কাদের যাদেরকে দেওয়া হয়েছে তারা কিন্তু এই ১৩২০ মেগাওয়াট যে তাপবিদ্যুৎ কেন্দ্র এই তাপবিদ্যুৎ কেন্দ্রের যে জমি যেখানে দেওয়া হয়েছে তারা তাদের জমি অধিগ্রহণ করা হয়েছিল তারা কিন্তু একসময় মনে করেছিল যে তারা সব হারিয়েছে কিন্তু তাদের সাথে কথা বলে যেটা জানতে পেরেছি তারা কিন্তু অত্যন্ত আনন্দিত এবং খুশি যে একটা স্বপ্নের শহর বা স্বপ্নের ঠিকানা তারা পেতে যাচ্ছে তো এই ছিল মোটামুটি বরিশাল থেকে সর্বশেষ আমরা ফিরছি স্টুডিওতে পটুয়াখালী নিশানবাড়িয়া এলাকা থেকে প্রধানমন্ত্রীর সফরসূচি এবং সফর সম্পর্কে বিস্তারিত জানাচ্ছিলেন আমাদের সহকর্মী ফিরদাউস সোহাগ এর আগে বাংলাদেশ বিমান বাহিনীর তেজগাঁও এয়ার মুভমেন্ট ফ্লাইটের নবনির্মিত ভিভিআইপি কমপ্লেক্স উদ্বোধন করেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা সকালে প্রধানমন্ত্রী তেজগাঁও বিমানবন্দরে পৌঁছালে বিমান বাহিনীর প্রধান এয়ার মার্শাল মাসিউজ্জামান সেরনিয়াবাদ সহ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা প্রধানমন্ত্রীকে স্বাগত জানান উদ্বোধন শেষে প্রধানমন্ত্রী কমপ্লেক্সটি ঘুরে দেখেন
দেশি বিদেশি ভিভিআইপি এবং ভিআইপিদের অধিকতর সেবা দেওয়ার জন্য এই এয়ার মুভমেন্ট নির্মাণ করা হয়। সিলেটের পর আজ দুপুরে চট্টগ্রামে সমাবেশ করতে যাচ্ছে জাতীয় ঐক্য ফ্রন্ট। এর আগে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত নেতাকর্মীরা। সমাবেশ কেন্দ্র করে সকাল থেকে কাজী দেউড়িতে বিএনপির দলীয় কার্যালয়ের সামনে জড়ো হতে শুরু করেছেন দলীয় নেতাকর্মীরা। দুপুর দুইটা থেকে এই সমাবেশে ঐক্য ফ্রন্টের শীর্ষ নেতাদের বক্তব্য রাখার কথা রয়েছে। ইতোমধ্যে নেতারা ঢাকা থেকে চট্টগ্রামে পৌঁছেছেন। এদিকে সমাবেশের স্থান ও এর আশেপাশে নেওয়া হয়েছে পর্যাপ্ত নিরাপত্তা ব্যবস্থা। এই মুহূর্তে সমাবেশ স্থল কাজী দেউড়িতে আছেন সহকর্মী কমল দে। সরাসরি চলে যাচ্ছি তার কাছে। কমল, জাতীয় ঐক্যফ্রন্টের প্রথম সমাবেশ চট্টগ্রামে, এটা দ্বিতীয় সমাবেশ এবং চট্টগ্রামের প্রথম সমাবেশটা অনুষ্ঠিত হতে যাচ্ছে নগর বিএনপি কার্যালয়টির সামনে। আপনি জানেন যে গতকালকে কিন্তু পুলিশের পক্ষ থেকে 25 দফা যে সত্য দেওয়া হচ্ছে, সেই সত্যের আলোকে কিন্তু আজকের এই সমাবেশটা অনুষ্ঠিত হচ্ছে। যে আসলে জানেন যে গত কয়েকদিন আগে কিন্তু এই সমাবেশের জন্য পুলিশের কাছে অনুমতি চেয়েছিল বিএনপির পক্ষ থেকে, কিন্তু পুলিশ প্রশাসন প্রথম তাদের তিনটি স্থান নির্ধারণ করেছিল, লালদিঘি ময়দান, কাজী দেউড়ির মোড় এবং বিএনপি কার্যালয়। পরবর্তী 25 দফার প্রেক্ষিতে গিয়ে পুলিশ প্রশাসন গতকালকে তারা দুপুরে এই বিএনপি কার্যালয়ের সামনে সমাবেশের অনুমতি দিয়েছে। তবে অনুমতির জন্য কিন্তু 25টি দফা পালন করতে পারে। তার অন্যতম দফা হলো রাস্তা বন্ধ করা যাবে না এবং বিকেল 5টার মধ্যে সমাবেশ শেষ করতে হবে। এই 25টি শর্ত মেনে নিয়ে বিএনপি কিন্তু আজ সকাল থেকে ঘেরে তারা মঞ্চ তৈরি করছে এবং মঞ্চের পর আমরা দেখেছি নেতাকর্মীরা জমতে শুরু করছে। আর বেশি কিছু জানতে পেরেছি জাতীয় ঐক্য ফ্রন্টের যারা নেতারা রয়েছেন, কেন্দ্রীয় নেতারা আসম আব্দুর রব, ডক্টর কামাল হোসেন এবং বিএনপি নেতা মির্জা ফখরুল ইসলাম আলমী সহ শীর্ষ নেতারা ইতিমধ্যে চট্টগ্রামে এসে পৌঁছেছেন বলে বিএনপি নেতারা আমাদেরকে জানিয়েছেন। তারা বর্তমানে হোটেলে অবস্থান করছেন, অত দুপুর 2টা দিয়ে তারা সমাবেশ স্থলে আসবেন। এক্ষেত্রে সমাবেশে যদি কোনো রকম অপ্রীতিকর ঘটনা না ঘটে সেজন্য কিন্তু আইন শৃঙ্খলা বাহিনীর পক্ষ থেকেও কিন্তু বিশেষ ব্যবস্থা নেওয়া হয়েছে বলে আমাদেরকে জানানো হয়েছে। তবে পুলিশ প্রশাসন বারবার অনুরোধ করেছে যেন কাজীতুরি রাস্তাটি কোনো রকমের বন্ধ করা না হয় সে বিষয়টি এবং মাইক ব্যবহারের ক্ষেত্রে সীমিত করার জন্য বলা হয়েছে বলে বিএনপি নেতারা অভিযোগ করেছেন। এবং আমরা সকাল থেকে দেখেছি মূলত নাসিমন ভবন যে বিএনপি কার্যালয়, সে কার্যালয়ে বিএনপি নেতারা সমবেত হতে শুরু করে এবং তারা সকাল থেকে মঞ্চ তৈরির কাজ শুরু করে এবং এখন পর্যন্ত মঞ্চ তৈরির কাজ শেষ পর্যায়ে চলছে এবং ইতিমধ্যে যারা নেতারা রয়েছেন স্থানীয় নেতারা মঞ্চে বক্তব্য দিচ্ছেন। অর্থাৎ জাতীয় নেতারা দুপুর 2টার পরে সে এই সমাবেশের স্থলে যোগ দিবেন। আপনি জানেন যে জাতীয় ঐক্যফ্রন্ট গঠন হওয়ার পর তারা প্রথম সমাবেশটি করেছিল সিলেটে এবং দ্বিতীয় সমাবেশটি তারা করছে এই বন্দর নগরী চট্টগ্রামে এবং এই লক্ষ্যে কিন্তু তারা যে তাদের যে ব্যবস্থাগুলি সেই ব্যবস্থাগুলো রয়েছে তারা নেতাকর্মীদেরকে সংগঠিত করার চেষ্টা করছেন এবং ইতিমধ্যে তারা উজ্জীবিত করার চেষ্টা করছেন এবং তারা বলছেন যে হামলা এবং মামলা দিয়ে তাদের এই রোজে যে যাতে অগ্রযাত্রা সেই রোধ করা যাবে না এমনটি বলছেন বিএনপির স্থানীয় নেতারা। তা আমরা দেখেছি কিন্তু সকাল থেকে মূলত বিএনপি নেতাকর্মীরা এখন পর্যন্ত সমাবেশে চলেছেন। যে ওই জাতীয় ঐক্যফ্রন্টের যে অন্য শরিক দলগুলো রয়েছে সে অন্য শরিক দলগুলির কোনো নেতাকর্মীরা এখন পর্যন্ত মঞ্চে বা তার আশপাশে দেখা যায়নি। এখন পর্যন্ত বিএনপি নেতাকর্মীরা এই মঞ্চে আছেন এবং তারা মঞ্চের সামনে সে অবস্থান নিয়েছেন। তা এখন পর্যন্ত আমার কাছে ছিল জাতীয় ঐক্যফ্রন্ট যে চট্টগ্রামে সমাবেশ করছে, যে সমাবেশের প্রস্তুতি চলছে তার সর্বশেষ। চট্টগ্রামের কাজী দেউড়ি থেকে ঐক্যফ্রন্টের সমাবেশের খবর জানাচ্ছিলেন আমাদের সহকর্মী কমল দে। সময় সংবাদে আরো থাকছে। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসায় শিশু মৃত্যুর অভিযোগ অস্বীকার কর্তৃপক্ষের, বলছেন ডেঙ্গুই মৃত্যুর কারণ। প্রয়োজনের তুলনায় কম জায়গা ও অবকাঠামো নিয়ে চলছে ঢাকা বিআরটি এর তিনটি অঞ্চলের কার্যক্রম। এর মধ্যে উত্তরা কার্যালয়টি 3 বছর ধরে চলছে ভাড়া করা বাড়ি ও অন্য সংস্থার জমিতে। সেবা প্রার্থীরা বলছেন ড্রাইভিং লাইসেন্স নেয়া, গাড়ির ফিটনেস পরীক্ষা এবং ব্যাংকে টাকা জমা দেয়া সহ একাধিক কাজ করতে ভোগান্তিতে পড়েন তারা। কর্তৃপক্ষ বলছে জায়গা বাড়ানো সম্ভব না হওয়ায় শাখা কার্যালয়ের সংখ্যা বাড়ানোর পদক্ষেপ নেওয়া হয়েছে। সুমন আহমেদের ক্যামেরায় মিজানুর রহমান খবিরের রিপোর্ট। ঢাকা মেট্রো এলাকাকে 3টি জোনে ভাগ করে চলছে বিআরটি এর কার্যক্রম। মিরপুর ও ইকুরিয়ায় সংস্থাটির 2টি কার্যালয়ে চাপ বাড়ায় 2015 সালে উত্তরার দিয়াবাড়িতে চালু হয় 3 নম্বর কার্যালয়টি। সম্প্রতি পরিবহন ব্যবস্থা নিয়ে আন্দোলনের পর ব্যস্ততা বেড়েছে সব জায়গাতেই।
সেবা প্রার্থীদের দাবি, জায়গা সংকটে সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়েন ঢাকা উত্তরের 11টি থানার গাড়ির মালিক ও চালকরা। রাজুকের ফেলে রাখা মাত্র কয়েক শতক জমিতে প্রতিদিন কয়েকশো আবেদনকারীর লিখিত মৌখিক পরীক্ষা, গাড়ি পরীক্ষা নিরীক্ষা, পার্কিং সহ সব কাজ করতে হয়। কয়েক ফুট জায়গায় নেয়া ড্রাইভিং পরীক্ষার মান নিয়েও সন্দেহ রয়েছে অনেকের। পার্কিং এর খুব কম ব্যবস্থা, সে কারণে আমরা এই যে রাস্তা সাইড দিয়ে গাড়ি রেখে আমরা কি গাড়ির ছায়ায় বসে রয়েছি। রোদ্দুরে থাকার জায়গা নাই, ধুলোবালি, কত কষ্ট। জায়গা নাই, আর সেই দরকার ছিল কিন্তু আর সেই করে নাই, তারা আর ভিতরে দিছে সেখানে গরম। গরমের মধ্যে এত লম্বা লাইন দাঁড়ায় অনেক সময় নষ্ট হয়ে যাবে। ছোট একটি কক্ষে চলে ব্যাংকিং কার্যক্রম। বাইরের মতো জায়গা সংকট কার্যালয়ের ভেতরেও। একটি কক্ষে কাজ করতে হয় কয়েকটি বিভাগের কর্মকর্তা কর্মচারীকে। ড্রাইভিং টেস্ট নিতে হলে একটা জায়গার দরকার, কিন্তু সেই জায়গা আমাদের অপ্রস্তুত। এখন ব্যাপক আকারে গাড়ি আমরা কোম্পানিগুলোর আমরা রেজিস্ট্রেশন উপস্থিত ছাড়া আমরা রেজিস্ট্রেশন প্রদান করি না। ইন্সপেকশন এখানেই করেই আমরা করি, তো সেখানেও এই জায়গার প্রচুর সমস্যা রয়েছে। অনলাইনে আবেদন ও গ্রাহকদের নিজ নিজ এলাকার ব্যাংকে বিভিন্ন ফি জমা দিলে জায়গা ও অবকাঠামো সংকট কাটানো সম্ভব বলে দাবি বিআরটি এর। জায়গার সংকট রাতারাতি ই করা যাবে না। আমরা ইচ্ছা করলেই মিরপুর অফিসের কার্যালয়ে আমরা বর্ধিত করতে পারবো না। আমরা ইচ্ছা করলেই কিরু অফিসের কার্যালয়ে আমরা বর্ধিত করতে পারবো না। হ্যাঁ, তবে কিন্তু আপনারা জানেন আমার উত্তর অফিস, এটা তো এক ভাড়া কর অফিস আছে। বর্তমানে আমরা নিজস্ব জমি আমাদের নেওয়া হয়েছে, সেখানে গেলে পরে আমাদের সমস্যার সমাধান হবে। কর্তৃপক্ষ আরো জানান, রাজধানীতে প্রতিদিনই গাড়ির সংখ্যা বাড়ায়, খুব শিগগিরই পূর্বাচলেও আরেকটি কার্যালয় চালু করা হবে। মিজানুর রহমান খবির, সময় সংবাদ, ঢাকা। ইলেকট্রনিক ভোটিং মেশিন বা ইভিএম এর ব্যবহার সম্পর্কে সচেতন করতে সারা দেশে 8টি অঞ্চলে চলছে ইভিএম মেলা। দিনব্যাপী আয়োজিত এই মেলায় ইভিএম এর ভোট দেওয়ার পদ্ধতি দেখানো হবে। এতে ইভিএম এর ব্যবহার নিয়ে আলোচনা করবেন নির্বাচন কর্মকর্তারা। এছাড়া নাগরিকদের ইভিএম এ ভোট গ্রহণের পদ্ধতি সরাসরি দেখানোর জন্য ব্যবস্থা করা হয়েছে। মেলা প্রাঙ্গণে বসানো হয়েছে ইভিএম বুথ। আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইভিএম পদ্ধতিতে ভোট দেওয়ার সুবিধার্থেই এই মেলার আয়োজন করেছে নির্বাচন কমিশন। এই মুহূর্তে খুলনার শিববাড়ি পাবলিক হল চত্বরে ইভিএম মেলা প্রাঙ্গণে বক্তব্য রাখছেন নির্বাচন কমিশনার এ কে এম নুরুল হুদা। সরাসরি চলে যাচ্ছি সেখানে। সেটা স্থায়িত্ব করার জন্য আমাদের এই উদ্যোগ। আমি আবার অনুরোধ করবো যে আমার পূর্ববর্তী বক্তারা বলেছেন যে আপনারা এইটা যদি আমরা বিশ্বাস করেন, এখানে ডেমনস্ট্রেশন হবে, বাম পাশে রেডি আছে, কীভাবে ভোট দেওয়া হয় সেগুলো দেখবেন। আমি তো ঢাকা থেকে আসছি, দেখবেন আমি ভোট দিতে পারবো না। সুতরাং যার ভোট দেওয়ার দিন শেষ, আমরা জেলা পরিষদের চেয়ারম্যান সাহেব ভোটার এখানে যে হয়েছেন, যেটা যদি হয়ে থাকেন দিতে পারবেন, না হতে পারলে আপনি দিতে পারবেন না। ভোট দিতে গেলে তো পুলিশ ধরাই দেবে, তখন আর কে কার পরিচয় তা না। সুতরাং এই সুযোগটা এখন বন্ধ হয়ে যাবে, এই অবস্থানটা আমাদের মূল্যায়ন করতে হবে। আপনারা যদি যেখানে যাবেন সেখানে দয়া করে বলবেন, যদি আপনারা সন্তুষ্ট হন, মনে করেন যে ইভিএম পদ্ধতি ভালো, ভোটারদের জন্য ভালো, দেশের জন্য ভালো, তখন আপনারা আপনাদের আত্মীয় স্বজন, পরিচিত বন্ধু বান্ধব, নেতা কর্মী, সমর্থক, তাদের মধ্যে জিনিসটা বলবেন দয়া করে। আমরা আরও ব্যাপকভাবে এটা এই ইভিএম প্রচারের জন্য ব্যবস্থা গ্রহণ করবো। তার কারণ আসলে আমরা তো ইভিএম আপনাদের সামনে নিতে হবে, ভোটারদের সামনে নিয়ে যেতে হবে, সেই প্রক্রিয়া শুরু হয়েছে। আরও ব্যাপকভাবে এর আমরা প্রচার করব এবং এটা একটা গ্রহণযোগ্য অবস্থানে নিয়ে যাওয়ার চেষ্টা করব। এই ইভিএমে আর্থিক সাশ্রয়ের একটা বিষয় আছে। অনেকে বলেন যে একটা ইভিএম মেশিন ক্রয় করতে অনেক টাকা খরচ হয়। হ্যাঁ, প্রাথমিকভাবে অনেক টাকা খরচ হবে ঠিকই, কিন্তু আমাদের দেশে নির্বাচন পরিচালনার জন্য সব ধরনের আইন শৃঙ্খলা বাহিনীর লোকজনের উপস্থিতি প্রয়োজন। আপনারা এখানে অনেকে আছেন যারা বিদেশ ভ্রমণ করেছেন, সেই সকল দেশে এগুলো নেই। সেখানে এই পুলিশ হেডকোয়ার্টার শূন্য করে দিয়ে মাঠে চলে যাবে, বিডিআর বিজিবির লোকদের শূন্য করে দিয়ে তারা শুধুমাত্র নির্বাচনের দায়িত্বে নিয়োজিত থাকবেন। র্যাবের সদস্যগণ তারা তাদের সমস্ত শক্তি দিয়ে সেটাকে পাহারা দিবেন এবং সেনাবাহিনীর সদস্যগণ মাঠে নামেন। এইরকম হই হই রই রই এবং যুদ্ধ প্রস্তুতিমূলক ভোটারদের সাথে, জনগণের সাথে এই অবস্থা পৃথিবীর প্রায় অনেক দেশই নেই, শুধু দক্ষিণ এশিয়ার কিছু কিছু দেশে আছে। এখানে প্রচুর পরিমাণে অর্থের প্রয়োজন হয়। আমাদের নির্বাচন পদ্ধতির প্রায় 70-60% বেশি অর্থ আমরা খরচ করি আইন শৃঙ্খলা বাহিনী এবং অন্যান্য ব্যবস্থাপক যারা থাকেন তাদের পেছনে। এই টাকাটা সাশ্রয় হবে। এখন এই কেন হবে,
রাতভর আর ব্যালট পেপার বক্স পাহারাদার দরকার হয় না, কারণ ওই ব্যালট বক্স বা ইভিএমটা নিয়ে গিয়ে বাড়িতে যতই সে চেষ্টা করুক না কেন ওর মধ্যে আঙুল দিয়া চাপ দিয়া ভোটার খোলার জন্য খুলতে পারবে না। সুতরাং ওটা আর তাদের কাছে কোনো গুরুত্বপূর্ণ বিষয় নয়। ভোট কেন্দ্রে গিয়ে বাইরের থেকে এসে একজনে কতগুলো ব্যালট পেপার ছিঁড়ে বক্স মধ্যে ঢুকাবে সেই অবস্থার নেই, সেরকম সুযোগ নেই। সুতরাং তাদেরকে পাহারা দেয়া, ভোট কেন্দ্র পাহারা দেয়া, ভোট বাক্স পাহারা দেয়া, ভোটারদের পাহারা দেয়ার এই যদিও প্রয়োজনীয়তা ফুরিয়ে যাবে। খুলনার শিববাড়ি পাবলিক হল চত্বরে ইভিএম মেলায় বক্তব্য রাখছিলেন প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা। রাষ্ট্রপতি মোহাম্মদ আব্দুল হামিদ সুইজারল্যান্ডের পাঁচ দিনের রাষ্ট্রীয় সফর শেষে দেশে ফিরেছেন। সকাল 8:40 রাষ্ট্রপতিকে বহনকারী এমিরেটস এয়ারলাইন্সের ফ্লাইটটি হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করে। পরে ভিভিআইপি লাউঞ্জে অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত, বাংলাদেশে নিযুক্ত সুইজারল্যান্ডের রাষ্ট্রদূত, সেনাবাহিনী প্রধান, পুলিশ মহাপরিদর্শক সহ উচ্চ পদস্থ সামরিক ও বেসামরিক কর্মকর্তারা রাষ্ট্রপতিকে স্বাগত জানান। গ্লোবাল লিডার্স ইনভেস্টমেন্ট সামিটে যোগ দিতে গত সোমবার সুইজারল্যান্ডে যান রাষ্ট্রপতি আব্দুল হামিদ। সময় সংবাদে আরো থাকছে, স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদনে সফলতা পেলেন জামালপুরের রাসেল, লোডশেডিং এড়াতে জেনারেটরের বিকল্প হতে পারে বলছে বিদ্যুৎ বিভাগ। পঞ্চগড়ের 10 মাইলে বাস ট্রাক সংঘর্ষে 10 জন নিহতের ঘটনায় 2 চালক এখনও পলাতক রয়েছে। তাদের আটকে অভিযান চলছে বলে জানিয়েছে পুলিশ। দুর্ঘটনায় হতাহতদের স্বজনদের আহাজারিতে ভারী হয়ে উঠেছে পঞ্চগড় সদর হাসপাতালের পরিবেশ। আহত 9 জনের মধ্যে 4 জন গুরুতর অবস্থায় রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দ্রুত 2 চালককে আটক করে বিচারের দাবি জানিয়েছেন স্বজনরা। শুক্রবার রাতে ওভারটেক করতে গিয়ে বাস ও ট্রাকের সংঘর্ষে মা ছেলে সহ 10 জন নিহত হন। খবর পেয়ে ফায়ার সার্ভিস কর্মীরা আহতদের উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে ভর্তি করেন। যান বাঁচাইতে গিয়ে জানলা ভাঙে বাইর হয়ে, বাইর হওয়ার পরে আমি রাস্তায় পড়ে থাকি, আমার বন্ধু আমার কোলে করে ওঠাই, একটা মোটর সাইকেলে করে হসপিটালের দিক নিয়ে আসে। এই মুহূর্তে ভর্তি আছে মোট 7 জন রোগী, আমরা তাদেরকে চিকিৎসা প্রদান করছি। এই 7 জনের অবস্থা এখন আশা করি ভালো। দলীয় অথবা মহাজোটের প্রার্থী হিসেবে যাকেই মনোনয়ন দেয়া হোক, আগামী জাতীয় সংসদ নির্বাচনে চট্টগ্রাম 5 আসনটি নিজেদের দখলে রাখতে চাই আওয়ামী লীগ। বর্তমানে এই আসন থেকে নির্বাচিত সংসদ সদস্য মহাজোটের আনিসুল ইসলাম মাহমুদ। অন্যদিকে সুষ্ঠু ভোট হলে আসনটি নিজেদের দখলে নিতে চায় বিএনপি। বিস্তারিত জানাচ্ছেন পার্থ প্রতিম বিশ্বাস। হালদাপাড়ের হাটহাজারী উপজেলা এবং নগরীর দক্ষিণ পাহাড়তলী ও জালালাবাদ ওয়ার্ড নিয়ে গঠিত চট্টগ্রাম 5 আসন। এখানে রয়েছে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়। এখানে আওয়ামী লীগ ও বিএনপি দুদলেরই রয়েছে হেভিওয়েট প্রার্থী। তবে জোটভিত্তিক নির্বাচন হলে 2 বড় দলকে শরিকদের আসন ছেড়ে দিতে হবে, এটি প্রায় নিশ্চিত। 1973 সালে নির্বাচন ছাড়া এরপরে 7টি নির্বাচনে হাটহাজারী আসনটি বিএনপির কাছে ছিল 5 বার ও জাতীয় পার্টির কাছে ছিল 2 বার। 2001 সালের পর 2008 ও 2014 সালের নির্বাচনে মহাজোটের প্রার্থী হয়ে পরপর 2 বার আসনটি থেকে জয়ী হন বর্তমান সংসদ সদস্য আনিসুল ইসলাম মাহমুদ। তবে দলীয় অথবা মহাজোট থেকে যাকেই মনোনয়ন দেয়া হোক, আসনটি নিজেদের দখলে রাখতে মরিয়া আওয়ামী লীগ। যেভাবে উন্নয়ন কর্মকাণ্ড হয়েছে এবং বিভিন্ন জায়গায় আমাদের পলিটিক্যাল যেই কর্মসূচিগুলো এগুলো আমরা করে যাচ্ছি এবং ইউনিয়ন ইউনিয়ন ওয়ার্ড পর্যায়ে আমরা সংগঠিত করেছি, আমাদের নেত্রী যদি যাকে দল থেকে দেখ বা মহাজোট থেকে নমিনেশন দেখ, যাকে নমিনেশন দেয় আমাদের আওয়ামী লীগের নেতাকর্মী যারা আছে সবাই ঐক্যবদ্ধভাবে নেত্রীর নির্দেশে শেখ হাসিনার হাতকে শক্তিশালী করার জন্য আমাদেরকে ঐক্যবদ্ধভাবে কাজ করা উচিত বলে আমি বিশ্বাস করি। 1991 সাল থেকে 2001 পর্যন্ত টানা 4 বার এই আসন থেকে নির্বাচিত হয়েছিলেন বিএনপির ওয়াহিদুল আলম। তাই নিজেদের শক্ত ঘাঁটি হিসেবে পরিচিত এই আসনটি পুনরায় নিজেদের করে নিতে মরিয়া বিএনপি। যেসব এলাকায় গাড়ি যেত না সেসব এলাকায় বিএনপির অনেক উন্নয়ন করেছেন। এই সুবাদে এখন বর্তমানে আমাদের বর্তমানে যদি সুষ্ঠু ইলেকশন হয়, মানুষ যদি ভোট দিতে পারে, আমরা মনে করি আমরা 100% নিশ্চিত মোটামুটি আমাদের বিএনপি এটা এই সিটটা আমাদের বিএনপির আমরা পাবো। এলাকার উন্নয়নে কাজ করবেন এমন প্রার্থীকে ভোট দিয়ে নির্বাচিত করার ব্যাপারে চিন্তাভাবনা করছে ভোটাররা। শান্তি শৃঙ্খলা যিনি বজায় রাখবেন, মানুষের জীবনযাত্রা মান উন্নয়ন যিনি করবেন, এ ধরনের প্রার্থী আমরা সাধারণ জনগণ আমরা চাই। হাড়দারির সর্বস্তরের জনগণের উপকারে আসে
সেরকম প্রার্থী আমরা চাই। একটি পৌরসভা ও 14টি ইউনিয়ন নিয়ে গঠিত এই আসনে মোট ভোটার সংখ্যা 307,940 জন। পার্থ প্রতিম বিশ্বাস, সময় সংবাদ, চট্টগ্রাম। রাজধানীর সেন্ট্রাল হাসপাতালে ভুল চিকিৎসা ও কর্তৃপক্ষের অবহেলায় শিশু মৃত্যুর অভিযোগ উঠেছে। তবে অভিযোগ অস্বীকার করে হাসপাতাল কর্তৃপক্ষ বলছে, ভুল চিকিৎসায় নয়, ডেঙ্গুতে আক্রান্ত হয়েই শিশুটির মৃত্যু হয়েছে। 11 বছর বয়সী আফরিন হক সৃষ্টি পরিবারের সবার ছোট, তাই আদরটাও ছিল একটু বেশি। মঙ্গলবার হঠাৎ করে জ্বরে আক্রান্ত হয় সে। প্রথমে অন্য একটি হাসপাতালে চিকিৎসা দেওয়া হলেও বৃহস্পতিবার সকালে তাকে ভর্তি করা হয় সেন্ট্রাল হাসপাতালে। প্রথমে রোগ শনাক্ত করতে না পারলেও শুক্রবার পরিবারকে জানানো হয় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়েছে আফরিন। অবস্থার অবনতি হয় তাকে সাধারণ ওয়ার্ড থেকে নেওয়া হয় আইসিইউতে, কিন্তু হাসপাতালের আইসিইউ থেকে ফেরা হয়নি আফরিনে। পরিবারের দাবি, তাদের না জানিয়ে খুলে ফেলা হয় আফরিনের লাইফ সাপোর্ট। এমনকি মৃত্যুর 2 ঘন্টা পর পরিবারকে জানানো হয় তার মৃত্যুর খবর। আমাকে জিজ্ঞেস না করে তারা লাইফ সাপোর্ট দিচ্ছে, এবং আমাকে না জিজ্ঞেস করে লাইফ সাপোর্ট খুলে ফেলছে। খুলে ফেলে তারা একে একে সবাই হাসপাতাল ত্যাগ করে। তারপরে আমাদের যাওয়ার আগেই সে আমার মেয়েকে তারা গেট লাগে 1.5-2 ঘন্টার মধ্যে তারা সাদা কাফন পরিয়ে ফেলছে। হত্যা ছাড়া এটা কিছু না। মারা যাওয়ার পর আমি যখন বললাম যে আমরা বেবিটাকে দেখি, দেখতে দেনে 2 ঘন্টা বন্ধ বন্ধ ছিল। আইসিইউ রুমে যে আমার ভাইয়ের মেয়ে পড়া ছিল ওইখানে কেউ ছিল না, একজনও ছিল না, শুধু নার্স 2 জন দাঁড়িয়ে ছিল। তবে অভিযোগ অস্বীকার করে সেন্ট্রাল হাসপাতাল কর্তৃপক্ষের দাবি, শিশুর শারীরিক অবস্থা সম্পর্কে পরিবারকে আগে থেকে অবহিত করা হয়েছিল। বাবাকে তো আমাদের কনসালটেন্ট যারা ছিলেন এবং আইসিইউ ডাক্তার ছিল, উনি মারা যাওয়ার আধা ঘন্টা আগেও ওনাকে দেখতে দেওয়া হয়েছে। ওনাদের আত্মীয় স্বজনদের সাথে আমরা কথা বলছি যে অবস্থা ভালো না। শিশু আফরিন বিকর্ণেসান 19 স্কুলের 4th শ্রেণীর শিক্ষার্থী ছিল। তাদের বাসা রাজধানীর ধানমন্ডির সোহানবাগে। শাহরিয়ার জামান দীপ, সময় সংবাদ, ঢাকা। স্বল্প খরচে বিদ্যুৎ উৎপাদন করে আলোড়ন সৃষ্টি করেছেন জামালপুরের রাসেল ইকবাল। তার উদ্ভাবিত বিদ্যুৎ দিয়ে ফ্যান, টিভি, ফ্রিজ ও বাতি জ্বালানো যায়। রাসেলের এই সফলতাকে আরও প্রসারিত করতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। জাহাঙ্গীর আলমের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট। জামালপুর জেলার মেলান্দহের রেখিরপাড়া গ্রামের কৃষিজীবী যুবক রাসেল ইকবাল পারিবারিক অভাব অনটনের কারণে মাধ্যমিকের বেশি এগুতে পারেননি, তবে ছোটবেলা থেকে বিদ্যুৎ নিয়ে কিছু করার প্রবল ইচ্ছা তার। অবশেষে দীর্ঘ 7 বছরের গবেষণায় ডিসি ও এসি মোটর ব্যবহারে তেল মোবিল ও গ্যাস ছাড়াই বিদ্যুৎ উদ্ভাবন করলেন, আর এই বিদ্যুৎ দিয়ে ফ্যান, টিভি, ফ্রিজ ও বাতি সহ বিভিন্ন ইলেকট্রনিক্স মেশিন চালানো সম্ভব। বিদ্যুৎ জ্বালানি খরচ নাই, পরিবেশ বান্ধব, তেল মোবিল গ্যাস অকটেন কিচ্ছু লাগে না। বড় বড় কোম্পানিগুলো যদি হেল্প করে তাহলে আমি প্রথমেই থানাকে আমি পুরোপুরি বিদ্যুৎ দিতে পারবো। রাসেলের এই সফলতাকে আরো প্রসারিত করতে সরকারি সহায়তার দাবি জানিয়েছেন এলাকাবাসী। ছোট ভালা থেকেই ও আর কি মনে রাখা প্রোগ্রাম যে আমি বিদ্যুৎটা তৈরি করব। টিভি, বাতি, ফ্যান এগুলো চলতেছে, আমরা এগুলো দেখলাম এবং খুবই ভালো লাগছে। সরকার সাহায্য সহযোগিতা পাইলে পরে আশা করি ও সাকসেস হবে আর কি। এনজিও প্রতিষ্ঠান থেকে যদি কোনো সহযোগিতা পায় আমাদের এই ক্ষুদ্র বিজ্ঞানীকে সহযোগিতা করে সরকারের একটা অংশ হিসেবে যাতে ফুলকুচা ইউনিয়নে নিতে পারে। পল্লীবিদ্যুৎ লাইন যখন বন্ধ থাকে তখন লোডশেডিং কালে সে এই বিদ্যুৎ দিয়ে সে তার চাহিদা মেটাতে পারে। যদি তাকে আর্থিক এবং কারিগরি সহযোগিতা দেওয়া হয় তাহলে হয়তো আরো বড় কিছু করার সম্ভাবনা আছে। রাসেল তার এই সফলতাকে উৎসর্গ করেছেন বঙ্গবন্ধুর প্রতি, তাই উদ্ভাবিত বিদ্যুৎ কেন্দ্রের নাম দিয়েছেন বঙ্গবন্ধুর স্বপ্নের বিদ্যুৎ কেন্দ্র। সময় সংবাদ, জামালপুর। সরকারি উদ্যোগে সোলার প্যানেল স্থাপন করা হয়েছে উত্তরের জেলা দিনাজপুরের নবাবগঞ্জে। এতে বিনা সেচ খরচে অধিক ফসল উৎপাদন করতে পারছেন কৃষক। সরকারি কৃষি বান্ধব এমন উদ্যোগ কৃষিতে বিপ্লব আনতে পারে বলে মত উপজেলা কৃষি কর্মকর্তার। হিলি প্রতিনিধি শফিকুল ইসলাম শফিকের পাঠানো তথ্য ও ছবি নিয়ে রিপোর্ট।
শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত উত্তরের জনপদ দিনাজপুর। সবুজ চাদরে ঢাকা জেলার দক্ষিণ নবাবগঞ্জ উপজেলার এই চিত্র খুব বেশি দিনের না। উঁচু জমির কারণে পানির লেয়ার নিচে থাকা যেখানে নিত্য নৈমিত্তিক ঘটনা, সেখানে এবারের চিত্র সম্পূর্ণ ভিন্ন। সরকারি উদ্যোগে সোলার প্যানেলের মাধ্যমে বিনা খরচে সেচ পাচ্ছেন কৃষকরা। এতে পতিত জমিতে আবাদ করে ধান চাষ ভালো হওয়ায় খুশি স্থানীয় কৃষকরা। 50-60 বিঘা জমিতে আমরা পানি দিতে পারতেছি, বিদ্যুতের কোনো প্রয়োজন হচ্ছে না। আমাদের এই জায়গাটা খুব উঁচে, এখানে আগে আবাদ হতো না, এখন মোটামুটি পানি দিয়ে মোটামুটি জমিগুলোতে আবাদও ভালো হয়। আমাদের এই জমিগুলোতে এখন সুন্দর আবাদ হচ্ছে, আমরা এই আবাদ সুবেদ করে এখন খুব ভালো জীবিকা অর্জন করতে পারতেছি। সরকারি এমন উদ্যোগ শুধু উৎপাদন খরচই কমাবে না, একই সাথে ফসল উৎপাদন বাড়বে বলে জানান উপজেলা কৃষি কর্মকর্তা। এটি স্থাপন করার ফলে এই এলাকায় প্রায় 10 হেক্টর জমিতে কম খরচে ফসল উৎপাদন করতে পারতেছে। এটি আরও যদি এভাবে স্থাপিত হয় তাহলে কৃষকের উৎপাদন খরচ কমে যাবে। কৃষিবান্ধব এমন উদ্যোগ সফল হলে সোলার প্যানেল বাড়ানোর আশ্বাস স্থানীয় সংসদ সদস্যের। এখানে কৃষকদের সুবিধার্থে আমরা সোলার প্যানেলের মাধ্যমে যাতে বিদ্যুতের ব্যবহারটাকে সাশ্রয় করতে পারি। প্রাথমিকভাবে 100 বিঘা জমিতে বিনামূল্যে এই সেবা পাচ্ছেন কয়েকশো কৃষক। সময় সংবাদ, দিনাজপুর। অবহেলা আর মৌলিক চাহিদার বাইরে থেকে একের পর এক প্রজন্ম পার করছে খুলনার উপকূলের জেলে সম্প্রদায়। শুধু প্রতিশ্রুতি ছাড়া আর কিছুই জোটে না দলিত বা মালো সম্প্রদায়ের ভাগ্যে। ভোটের রাজনীতিতে আশ্বাসের বলি হওয়া মানুষগুলো তাই এখন নিজেদের অধিকার নিয়ে ভাবতে শুরু করেছে। বিশেষজ্ঞরা বলছেন, আগামী নির্বাচনে দলিত সম্প্রদায়ের ভোট প্রাপ্তিতে রাজনৈতিক দলগুলোকে বড় চ্যালেঞ্জের মুখোমুখি হতে হবে। তরিকুল ইসলামের 3 পর্বের প্রতিবেদনের শেষ পর্ব আজ। ক্যামেরায় ছিলেন নিয়ামুল হোসেন কোচি। ভোট আসে, ভোট যায়, ভোটের মাধ্যমে নির্বাচিত হন জনপ্রতিনিধি। ভোট এলেই নানা রকমের প্রতিশ্রুতি নিয়ে ভোটারদের কাছে যান প্রার্থীরা, কিন্তু ভোটের পর উপকূলে বসবাস করা মানুষগুলোর কথা কেউ রাখে না। পূর্বপুরুষের পেশা নদী ও সাগরে মাছ ধরা, তাই জীবনের ঝুঁকি নিয়ে এ পেশা চালিয়ে যাচ্ছে কয়েক লাখ মানুষ। জেলে সম্প্রদায়ের দাবি, ভাগ্য পরিবর্তনের জন্য অনেকে ভোট নিয়ে নির্বাচিত হয়েছেন, কিন্তু জেলে সম্প্রদায়ের জন্য সহজ শর্তে ঋণের ব্যবস্থা, বিভিন্ন সরকারি ভাতা ও অনুদান, বসবাসের স্থায়ী জায়গার ব্যবস্থা বা কোনো রকম সাহায্যের জন্য এগিয়ে আসেনি তারা। এজন্য আগামী নির্বাচনে নিজেদের স্বার্থের কথা ভেবে সঠিক নেতৃত্বকেই ভোট দিতে চান তারা। ভোটের আগে অনেক কিছু প্রস্তুতি দেয়, যেমন এ দেবো ও দেবো, পরে আর তাদের পাওয়া যায় না, কোনো কিছু খোঁজ খবর নেই না। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, আগামী নির্বাচনে উপকূলের পিছিয়ে পড়া মানুষের উন্নয়ন নির্বাচনী ইশতেহারে অন্তর্ভুক্ত না করা হলে ভোট প্রাপ্তিতে রাজনৈতিক দলগুলোর চ্যালেঞ্জের মুখে পড়তে হবে। তাদের ভোট এই প্রার্থীরা পাবেন কি পাবেন না সেটা নির্ভর করবে ওই প্রার্থী সত্যিকারভাবে এদের ভাগ্য উন্নয়নে কোনো কাজ করতে পারবেন কি পারবেন না, এটা হচ্ছে অত্যন্ত বড় একটা চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। তবে শীর্ষ রাজনৈতিক দলগুলোর স্থানীয় নেতারা জেলে সম্প্রদায়ের ভোট প্রাপ্তির বিষয়টি চ্যালেঞ্জ হিসেবে মানতে নারাজ। আমরা অবশ্যই জননেত্রী শেখ হাসিনাকে আবেদন করব, আমার জেলার উপকূল অঞ্চলে 3-4 লক্ষ মানুষের যে বসবাস তাদেরকে সহযোগিতা করার জন্য। বিএনপি যখনই ক্ষমতাসীন হয় তখনই সমাজে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর প্রতি বিশেষ দৃষ্টি আকর্ষণ তাদের থাকে। বিশেষজ্ঞরা বলছেন, জেলা সম্প্রদায় শিক্ষা স্বাস্থ্যক্ষেত্রে অনেকাংশে পিছিয়ে, সমাজের পিছিয়ে পড়া এই জনগোষ্ঠীর অসচেতনতাকে দূর করে মূলধারায় আনতে সরকারের কার্যকর উদ্যোগ গ্রহণ করা জরুরি। তরিকুল ইসলাম, সময় সংবাদ, খুলনা। রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমেছে কেজিতে 8-10 টাকা, তবে খুচরা বাজারে বিক্রি হচ্ছে আগের দামেই। দামের সমন্বয় আনতে সুষ্ঠু বাজার মনিটরিংয়ের দাবি ক্রেতাদের। শিগগিরই চালের দর বাড়ার আশঙ্কা নেই বলে জানান পাইকাররা। মামুন আব্দুল্লাহর রিপোর্ট। এলচি পেঁয়াজের বাজার কমছে, দেশি পেঁয়াজ 5-7 টাকা 10 টাকা কমে গেছে কেজিতে। রাজধানীর মোহাম্মদপুর পাইকারি কৃষি মার্কেটের চিত্র এটি, যেখানে গেল সপ্তাহ থেকে 8-10 টাকা কমে দেশি পেঁয়াজ 30 আর ভারতীয় পেঁয়াজ পাওয়া যাচ্ছে 24-25 টাকায়। অথচ খুচরা বাজারের চিত্র ভিন্ন। অসহায়ত্বের কথা জানিয়ে ক্রেতারা চান সুষ্ঠু বাজার তদারকি। 50 টাকা, এক মাস আগে ছিল 60 টাকা, আর ইন্ডিয়ান চাল ছিল 50 টাকা। কারণ বাজারে ইন্ডিয়ান পেঁয়াজ কিনছি 28 টাকা করে, যেমন এই জায়গায় আছে 35-40 টাকা, অনেক ডিফারেন্স। সরকার যদি ব্যবস্থা না নেয় তাহলে তো এরা এরকমই বিক্রি করবে। সরকারে
গত কয়েক সপ্তাহের মতো এ সপ্তাহেও চালের বাজারে স্বস্তি রয়েছে। পাইকারদের আশ্বাস, শিগগিরই নেই দাম বাড়ার আশঙ্কা। গত সপ্তাহে মিনিকের বিক্রি করছে আপনার 49 টাকা 48 টাকা কেজি, 28 বিক্রি করছে আপনার 39 টাকা 40 টাকা 41 টাকা কেজি, আজকে সেই একই দামে বিক্রি করতেছি। চালের বাজার 2-3 মাস যাবৎ একই অবস্থায় আছে, বাজারে আতঙ্ক সৃষ্টি করার মতো কোনো সুযোগ বা সুবিধা আমি দেখছি না। আটা ময়দার দাম কেজিতে 2 টাকা বাড়লেও স্থিতিশীল রয়েছে সব ধরনের ডালের দাম। দেশি ডাল 72 থেকে 75 টাকার মধ্যে মান ভেদে কোনো মাল বাজারে এমন কোনো কিছু শর্ট নেই যে ঊর্ধ্বমুখী হইতে পারে বা হওয়ার সম্ভাবনা আছে। পাইকারি বাজারে 5 লিটার বোতলজাত সয়াবিন তেল পাওয়া যাবে 470 থেকে 490 টাকায়। মামুন আব্দুল্লাহ, সময় সংবাদ, ঢাকা। এ পর্যায়ে শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছি আরেকবার। স্বপ্নের ঠিকানা সহ কয়েকটি উন্নয়ন প্রকল্পের উদ্বোধন করতে পটুয়াখালীতে প্রধানমন্ত্রী, বিকেলে বরগুনায় জনসভা। দুপুরে চট্টগ্রামে ঐক্যফ্রন্টের সমাবেশ, যোগ দেবেন জোটের শীর্ষ নেতারা, নিরাপত্তা ব্যবস্থা জোরদার। ইভিএম চালু হলে বন্ধ হবে কারচুপি, ভোট ডাকাতি, খুলনায় ইভিএম মেলায় সিইসি। সারা দেশে 8টি অঞ্চলে ভোটারদের দেখানো হচ্ছে ভোট দেওয়ার নিয়ম। প্রয়োজনের চেয়ে কম জায়গা ও অবকাঠামো নিয়ে চলছে ঢাকার বিআরটি এর 3টি জোনের কার্যক্রম, সেবা প্রার্থীদের নানা ভোগান্তি। এবং রাজধানীর পাইকারি বাজারে পেঁয়াজের দাম কমলেও আগের দামেই বিক্রি হচ্ছে খুচরা বাজারে, নজরদারি না থাকাই কারণ বলছেন ক্রেতারা। এই ছিল এখনকার মতো। যে কোনো খবর পেতে ভিজিট করুন সময় নিউজ ডট টিভি। আপনার মোবাইলে সময় টিভি দেখতে এবং সময়ের সব খবর পেতে ডাউনলোড করুন সময় অ্যাপ। এছাড়া এইমাত্র পাওয়া খবর আপনার মোবাইলে পেতে এসএমএস করুন স্ট্যাটাস স্পেস বিএনডিকে পাঠিয়ে দিন 16242 নম্বরে। সঙ্গে থাকুন সময়।